তৌফিক দান করেন। শুরু করি আজকের আলোচনা সূরা আনফাল আয়াত নম্বর 72 দিয়ে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীন, দিনের খাতিরে যদি তোমাদের কাছে সাহায্য তলব করে তারা, অর্থাৎ মুসলিম ভাই বোনরা, শিশু বৃদ্ধরা যদি তোমাদের কাছে সাহায্য কামনা করে যে ভাই সাহায্য করো, হে মুসলিম ভাইরা সাহায্য করো, আশ্রয় দিয়ে সাহায্য করো, একটু থাকার জায়গা বাড়িতে দিয়ে সাহায্য করো, একটু খেতে দিয়ে পানি দিয়ে সাহায্য করো, একটু পোশাক দিয়ে সাহায্য করো, দোয়া দিয়ে সাহায্য করো, এইরকম যে কোনো সাহায্য করো, যদি ক্ষমতা থাকে বল প্রয়োগ করে আমাদেরকে রক্ষা করো। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীন, তোমাদের কাছে যদি সাহায্য চাই দিনের খাতিরে, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে আসল সম্পর্ক হচ্ছে দিনের সম্পর্ক, আমাদের ভাতৃত্ব হচ্ছে দিনী উখওয়াত, ব্রাদারহুড, জি এই ভাতৃত্ব ইসলামিক, এই সম্পর্কের ওপর কোন সম্পর্ক হইতে পারে না। এই সম্পর্ক অতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত তার ইসলাম আছে, ইসলাম নেই কাফের তার সাথে ভাতৃত্ব নেই, সে আমার ভাই না আপনার ভাই না, সে আমার বোন না আপনার বোন না, সে মানুষ আমিও মানুষ। মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবিচার করতে বলেছেন, অন্যায় হারাম করেছেন, আখলাক চরিত্র ঠিক রাখতে বলেছেন, কিন্তু যে দিনের খাতিরে সাহায্য সেটার জন্য শর্ত হচ্ছে তৌহিদ, শিরক মুক্ত হওয়া, তৌহিদ প্রতিষ্ঠা করা, নেফাক কপটতা মুক্ত হওয়া, কুফরি মুক্ত হওয়া। দিনের খাতিরে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাত মহান আল্লাহ ইরশাদ করেছেন, মুমিনরা পরস্পর ভাই বোন, জি। সুতরাং ভাই বোন যদি তোমাদের কাছে দিনের খাতিরে সাহায্য চাই, ফালাইকুম নাসরু, তাহলে তোমাদের ওপর সাহায্য করা ফরজ, আল্লাহ বলছেন ফালাইকুম নাসরু, তোমাদের ওপর সাহায্য করা আবশ্যক। কাছে একগ্র চিত্তে দোয়া করা, এটা হচ্ছে ইতসাম বিল্লাহ, ওমাই ইতসাম বিল্লাহি, যে আল্লাহকে ধরবে দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, নিজের ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি, ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, তাকে অবশ্যই দেখানো হবে সিরাতি মুস্তাকিম, সরল পথ, সোজা পথ পেয়ে যাবে। শুধু সোজা পথ মানে জান্নাতের পথ নয়, জান্নাতের পথ অবশ্যই সোজা পথ, সিরাত মুস্তাকিম সেটা হচ্ছে আসল পথ, কিন্তু দুনিয়াতেও সঠিক পথ পেয়ে যাবে, সুখ শান্তির পথ পেয়ে যাবে, নেতৃত্বের পথ পেয়ে যাবে, বিজয়ের পথ পেয়ে যাবে, আল্লাহর সাহায্যের পথ পেয়ে যাবে। এবং এই মজলুম হয়ে হয়ে আছে, নির্যাতিত হয়ে আছে, এই নির্যাতন থেকে মুক্তির পথ পেয়ে যাবে। ওমাইয়া তাসাম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, আল্লাহকে ধরতে হবে। মূল রোগ কিন্তু এখানে আছে, আল্লাহ থেকে মুসলিম জাতি অনেক দূরে সরে গেছে, এসব কথা বলে মুসলিম জাতির হ্যাঁ কানে কথা লাগে না, এগুলির কোনো মূল্য তাদের কাছে নেই, এসব কথা বললে শোনে আর শোনার পরে উড়িয়ে যায়, কোন রকম পরিবর্তন দেখা যায় না, শুধু অন্য কিছু চাই যেগুলো দিয়ে সমাধান হবে না, অন্য কিছু করছেন কিনা, অন্য কিছু বলছেন কিনা, আর কিছু নেই, আর কিছু নেই, এসব কথা বলতে থাকে। আশ্চর্য হবে এই সময়গুলোতে মাঝে মধ্যে টেলিফোন আসে, এরকম আবেগী মুসলিম যুবকদের, ভাইদের অথবা বোনদের টেলিফোন আসে, আসার পর বলে যে শেখ আমাদের এখন করণীয় কি, করণীয় কি, এবং যদি বলি যে আল্লাহকে ধরেন আর দোয়া করেন আর, মানে এগুলো দরকার নেই, হ্যাঁ তওবা ইস্তিগফার করেন, ও ওলিউল্লাহ বসে আছে, তওবা ইস্তিগফার কেন করবে, কোন কবিরা গুনাহ করেছে, জীবন পাবে ডুবে আছে, এগুলির দিকে একেবারে ভ্রুক্ষেপ নেই, দোয়া করেন কোন উপরে ভ্রুক্ষেপ নেই, অথচ ওকে যদি কসম দিয়ে জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো তো যে একবার মুসলিম ভাই বোনদের জন্য ওইভাবে দোয়া করেছো যেমন তুমি যদি জেলখানায় থাকো দোয়া করো, হ্যাঁ তোমার ওপর যদি মার পড়ে কোনো কাফের আর সেই সময় যে দোয়া বেরোবো এরকম দোয়া করেছো কি, তোমারই তো উম্মতে মুসলিমাতে একটাই বডি, সেই বডির অংশ তুমিও আর তারাও, দোয়া করেছো তোমার ছেলে মেয়ে অসুস্থ হলে যেভাবে দোয়া করে দোয়া করেছো, হ্যাঁ তোমার মা বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে হাসপাতালে পড়ে থাকে যেভাবে দোয়া করে ওইভাবে দোয়া করেছো মুসলিম ভাই বোনদের জন্য, হ্যাঁ বলে কোনো লোক জবাব দিতে পারবেন না আজকাল,
আর কিছু, আর কিছু মানে প্রতিবাদ কোথায়, মানে শুধু কথার প্রতিবাদ অথবা রাস্তায় নেমে যেতে হবে, হ্যাঁ বিক্ষোভ দেখাইতে হবে, এত লোক আমরা নামতে পেরেছি, এত লোক প্রতিবাদ করে তুলতে পেরেছি, এই আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা খুব লেখালেখি করতে পারছি, এগুলি আর তামাশা দেখছি, সেই খারাপ দৃশ্যগুলি যে মানে তামাশা দেখে টাইম পাস করা হচ্ছে আর কিছু না। অথবা যদি খুব বেশি দিনদারি থাকে তো ভিতরে আগুন জ্বলছে কিন্তু এই আগুন নিভাবার ব্যবস্থা নেই আমাদের কাছে, এগুলি আসলে সমাধান নাই। আর এগুলি দিয়ে মুসলিম জাতির কিছু হবে না, যেগুলিকে আজকালকার মুসলিম লোকেরা বা মুসলিম জাতি সমাধান মনে করছে। আমাদের করণীয় মজলুম নির্যাতিত মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে, বিশেষ করে বার্মা নির্যাতিত মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে আমাদের করণীয় কি, করণীয় বেশ কিছু রয়েছে, কিন্তু যে যেটা পারছেন, যে যেমন স্তরের মানুষ, যে যেমন ক্ষমতা রাখেন তেমন করবেন। ঠিক ওই রকমই যেমন যার কাছে টাকা পয়সা নেই কিন্তু শরীরটা সুস্থ আছে, হুঁশ জ্ঞান আছে, শরীর মোটামুটি সুস্থ আছে বা অসুস্থই কিন্তু হুঁশ জ্ঞান আছে, নামাজ পড়তে হবে না হবে না, হ্যাঁ কালেমার শাহাদাত দিতে হবে কি হবে না, কালেমার শাহাদাত দেওয়া আর পাঁচ অক্ত নামাজ পড়া, আমির গরিব হ্যাঁ সুখী দুঃখী সুস্থ অসুস্থ হুঁশ থাকলেই সবাইকে কি করতে হবে, কালেমার শাহাদাত সবসময় অন্তর রাখতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কি পাঁচ অক্ত নামাজ যতক্ষণ হুঁশ আছে, দাঁড়িয়ে না পারলে বসে না পারলে শুয়ে পড়তে হবে। যদি রোজার কথা বলি, গরিব মানুষ রোজা রাখবে না রাখবে না, রাখবে, কিন্তু যদি অসুস্থ হয় রোজা রাখবে না, অসুস্থ সে যেন রোজা রাখছেন, তাহলে ইসলামের পাঁচটা পিলার অসুস্থ মানুষ আর গরিব মানুষ, তাই শুধু কালেমা আর শাহাদাত আর পাঁচ অক্ত নামাজ ঠিক থাকলে তো ঠিক আছে ইসলামের খুঁটি, ঠিক কিনা, কারণ গরিব মানুষ সুতরাং হজ নেই, গরিব মানুষ সুতরাং জাকাত নেই, হ্যাঁ আর অসুস্থ মানুষ সুতরাং রোজাও নেই, এখন স্থায়ী অসুস্থ কোনোদিনের রোজা নেই, ভালোই হইল না মরে গেল রোজা নেই, বুঝতে পারছেন তো। ঠিক ওই রকমই আমাদের মজলুম মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে ওই অনুযায়ী ওর কাজ আছে। একজন লোক সুস্থ আর সচ্ছল হুঁশে আছে, সবকিছু ঠিকঠাক আছে, কালমার শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে হবে, পাঁচ অক্ত সালাত নামাজও পড়তে হবে, যাকাত দিতে হবে না হবে না, সচ্ছল পয়সা আছে, যথেষ্ট পয়সা আছে, যাকাত ফরজ, ঠিক না, তিন নম্বর ঠিক আছে দিতে হবে, আর চার নম্বর সুস্থ মকিম বাড়িতেই রোজা রাখতে হবে না হবে না, রোজাও রাখতে হবে, সচ্ছল পয়সা আছে যথেষ্ট, এই বছরই হজ করে আসতে হবে, তাহলে পাঁচটাই লাগবে তার। জি ঠিক ওই রকমই নির্যাতিত মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে আমাদের করণীয় সকলের এক সমান নয়, জি হ্যাঁ, বরং যে যেমন স্তরের মানুষ তার তেমন এই ক্ষেত্রে দায়িত্ব রয়েছে, করণীয় রয়েছে, এবং সেই অনুযায়ী রব্বুল আলামিনের কাছে প্রত্যেক মুসলিমকে জবাব দিতে হবে। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন।